सुप्रिय शिक्षार्थी बंधुरा, आजकेर चतुर्थ सप्ताहेर नवम श्रेणी गणित असाइनमेंटे स्वागत। तो तुम्हारा जानो जे तुम्हादेर जे गणित असाइनमेंटेर जे तीनटी अंश रयेछे, एकटी हच्छे ज्यामिति अंश, एकटी हच्छे परिमिति अंश एवं एकटी हच्छे बीजगणित अंश। तो आमी एर आगेर पर्वे आमी ज्यामिति अंशटी तुम्हादेर दिएछि। तो आजके आमी तुम्हादेर जे ज्यामिति अंशटी रयेछे সেই জ্যামিতি অংশের একটি নমুনা উত্তরপত্র আমি এখানে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করছো যে সৃজনশীল প্রশ্ন এক, যে এখানে পি কিউআর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউআর এর উপর লম্ব। তো ক নম্বর যে প্রশ্নটি ছিল যে পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেয়া আছে যে পি কিউ সমান 3 সেন্টিমিটার এবং পি কিউ আর একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 × স্কোয়ার, যেখানে এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। তো এখন আমরা ত্রিভুজ পি কিউআর এর ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে আমরা ত্রিভুজটি অবশ্যই আমি এখানে কলম দিয়ে এঁকেছি, তোমাদেরকে অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকতে হবে। তো এখানে আমরা কি করব, এখন ত্রিভুজ পি কিউআর এর ক্ষেত্রফল নির্ণয় করব। তো ত্রিভুজ পি কিউআর এর ক্ষেত্রফল আমরা কি লিখব এখানে, যে √3/4 × স্কোয়ার। এখানে স্কোয়ার হচ্ছে কি, এ হচ্ছে এখানে সমত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে আমরা এখন কি করব, এখানে আমরা এই এর মান বসাবো। তো √3/4 এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, অর্থাৎ এখানে এ বলতে বোঝাচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এগুলো প্রতিটি যদি এ হয় এ এ এ এবং প্রতিটির মান হচ্ছে 3 সেন্টিমিটার, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে আমরা কী বসাবো, এর মান হচ্ছে 3। তাহলে এখন আমরা 3 × 9, নিচে 4 থাকবে। এবং তোমার জানো √3 মান হচ্ছে 1.732051 × 9, এবং এটা এটাকে 9 দিয়ে গুণ করার পর আমরা এটি গুণফল পেয়েছি। এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3.897 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ পি কিউআর এর ক্ষেত্রফল হচ্ছে 3.897 বর্গ সেন্টিমিটার প্রায়। তো এখন আমি তোমাদের খ নম্বর যে ছিল, যে প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2 পিএস। তো আমাদের অবশ্যই আগে চিত্রটি এঁকে নিতে হবে যে ত্রিভুজটি হচ্ছে পি কিউ আর। তো এখন এখানে অবশ্যই এটাকে বর্ধিত করা হয়েছে। তো বিশেষ নির্বাচন হচ্ছে কি, দেওয়া আছে পি কিউআর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস হচ্ছে কিউআর এর উপরে লম্ব। এই পিএস হচ্ছে এখানে কিউআর এর উপরে লম্ব। এখানে পিএস যোগ করি, পিএস যোগ করা আমি যদি লেখেছি তো লেখার প্রয়োজন নাই, না লিখলেও চলবে, যেহেতু এটা লম্ব আমরা এঁকেছি আগেই। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস কিউআর, এই যে পি কিউ প্লাস কিউআর গ্রেটার দেন 2 পিএস। এর জন্য আমাদের অঙ্কন করতে হবে, অঙ্কন হচ্ছে যে পিএসকে আমরা কী করব, পিএসকে টি পর্যন্ত বর্ধিত করতে হবে। এমনভাবে বর্ধিত করি যেন আবার পিএস সমান এসটি, মানে এটার সমান করে, পিএস এর সমান করে আমাদেরকে এসটি আঁকতে হবে। তো এখন আমরা করব কি, এটা বর্ধিত করার পরে টি আর যোগ করব। তো এখন আমরা কী করব, প্রমাণে যাব। তো প্রমাণ কি, প্রমাণ হচ্ছে যে ত্রিভুজ পি কিউএস, ত্রিভুজ পি কিউএস এবং ত্রিভুজ আর এস টি। তাহলে ত্রিভুজ আমরা অবশ্যই একটু চিত্রটি অবশ্যই দেখব, দেখে দেখে করব যে ত্রিভুজ পি কিউএস, তো ত্রিভুজ পিএস কোনটা, যে এখানে ত্রিভুজ পি কিউএস এবং ত্রিভুজ আর এস টি। তো এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা এখন কম্পেয়ার করব, বা এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কী কী সমান পাই, বা এখানে কী কী কোন কোন সমান আছে।
তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কিউ এর সমান আর এস, অর্থাৎ এই যে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা। কেন? কারণ হচ্ছে কি যে এখানে যদি কোনো সমবাহু ত্রিভুজের, এখানে লেখা আছে যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে যদি এই শীর্ষবিন্দু এখান থেকে যদি আমরা এই বাহুটির উপরে লম্বটা আনি তাহলে কি হবে, এই বাহুটি কিন্তু সমদ্বিখণ্ডিত হবে। সেই কারণে আমরা লিখতে পারি কিউ এর সমান এসআর বা আর এস। এরপরে লিখতে পারি কি, লিখতে পারি যে পিএস, পিএস সমান হচ্ছে এসটি। কেননা আমরা অঙ্কানুসারে পিএস এসটিকে আমরা বর্ধিত করেছি পিএস এর সমান করে, তাহলে পিএস সমান এসটি। এরপর আমরা লিখতে পারি যে কোন পিএস পি কিউএস, কোন পি এস কিউ, পি এস কিউ সমান কোন হচ্ছে আর এস টি। এই যে পি হচ্ছে পি এস কিউ, কোন হচ্ছে কত, পি এস কিউ সমান কোন হচ্ছে আর এস টি। তাহলে আমি আবারও চিত্র দেখাচ্ছি তোমাদেরকে যে পি এস কিউ সমান আর এস টি, এই কোণটি এবং এই কোণটি সমান। কেননা এই কোণ দুটি পরস্পর বিপরীত কোণ, তাই আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে এখানে কোণ পি এস কিউ সমান আর এস টি। তো এখন আমরা লিখতে পারি এই ত্রিভুজ দুটি কিন্তু সর্বসম হবে, ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ আর এস টি। কেননা এখানে বলা হচ্ছে যে বাহু কোণ বাহু উপপাদ্য। আমরা জানি যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী এই ত্রিভুজ দুটি সর্বসম হবে। যেহেতু সর্বসম সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি কিউ সমান টি আর, পি কিউ সমান টি আর। তোমরা লক্ষ্য করো যে পি কিউ, পি কিউ সমান টি আর, অর্থাৎ এই বাহুটা এই বাহু সমান এই বাহু হবে। যেহেতু সর্বসম কাজে আমরা পি কিউ সমান টি আর লিখতে পারি। তাহলে পি কিউ আর সমান যদি টি আর হয় তাহলে আমরা এখন এই যে পি আর টি ত্রিভুজ, একটি ত্রিভুজ তোমরা লক্ষ্য করো যে এখানে আমি আবারও তোমাদের চিত্রটি দেখাবো যে পি আর টি, পি আর টি। তো এই ত্রিভুজটির মধ্যে আমরা কী পাই যে পি আর যোগ টি আর গ্রেটার দেন পি টি। এটা হচ্ছে কোন সূত্র, যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে যদি আমরা এই ত্রিভুজটির পি আর টি এর পি আর এবং টি আর যোগ করি তাহলে অবশ্যই পি টি অপেক্ষা বড় হবে, তার মানে পি আর যোগ টি আর গ্রেটার দেন পি টি। তাহলে পি আর যোগ টি আর, দেখো লক্ষ্য করো যে পি আর যোগ টি আর গ্রেটার দেন পি টি। তো এখন পি আর, পি আর পি আর লিখেছি এবং টি আর সমান পি কিউ, টি আর সমান পি কিউ এখানে আমরা বের করেছি, টি আর সমান হচ্ছে পি কিউ, তো টি আর মান হচ্ছে পি কিউ গ্রেটার দেন পি টি। পি টির পরিবর্তে আমরা লিখতে পারি পি এস যোগ এস টি, কেমন দেখো পি এস যোগ এস টি। এই যে পিটি সমান পি এস যোগ এস টি, অর্থাৎ পিএস এবং এস টি যোগ করলে পিটি পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা লিখেছি এখানে পিএস যোগ, পিএস যোগ এস টি। আবার এটা ঠিকই লিখেছি গ্রেটার দেন পিএস যোগ এস টির পরিবর্তে আমরা পিএস লিখতে পারি, এস টির পরিবর্তে আমরা পিএস টি পিএস লিখতে পারি। কেননা তোমরা লক্ষ্য কর এখানে আমরা অঙ্কানুসারে এই যে পিএস যোগ পিএস ইকুয়াল টু এস টি লিখতে পারি, পিএস সমান এস টি। তাহলে আমরা এখানে কি করেছি যে এখানে এস টির পরিবর্তে পিএস লিখেছি। তাহলে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন পিএস যোগ পিএস গ্রেটার দেন টু পিএস, প্রমাণিত। তো এরপরে হচ্ছে গ নম্বর, গ নম্বরে বলা হচ্ছে, বলা হয়েছে যে প্রমাণ করো যে ফোর পি এস স্কোয়ার সমান থ্রি পি আর স্কোয়ার। তো এখানে আমাদের বিশেষ নির্বাচন হচ্ছে কি, দেওয়া আছে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব, এটা কিন্তু দেওয়া ছিল উদ্দীপকে দেওয়া ছিল। আমাদের প্রমাণ করতে হবে ফোর পি এস স্কোয়ার ইকুয়াল টু থ্রি পি আর স্কোয়ার। সেই অনুযায়ী আমাদের চিত্রটি এখানে অঙ্কন করতে হবে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস হচ্ছে কিউ আর এর উপরে লম্ব। তো এখন আমরা প্রমাণ করব
প্রমাণ করতে হবে কি যে আমরা জানি যে সমত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে, সেই কারণে আমরা কিউ ইজ ইকুয়াল টু আর এস লিখতে পারি। আমরা পূর্বেও বলেছি, আমি বলেছিলাম যে শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর উপর লম্ব টানি তাহলে এই বাহুটি সমদ্বিখণ্ডিত হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ এস সমান আর এস। তাহলে কিউ এস সমান আর এস, তাহলে আমরা লিখতে পারি, একটা জিনিস খেয়াল করো তোমরা, যে কিউ এস সমান আর এস যদি হয় তাহলে আমরা লিখতে পারি টু আর এস ইকুয়াল টু কিউ আর। কীভাবে হয় তোমরা লক্ষ্য করো, যে এখানে যেহেতু চিত্রে লক্ষ্য করি আমরা যে এখানে এখানে সমদ্বিখণ্ডিত হওয়ার কারণে এই আর এস সমান সমান কী লিখতে পারি, এখানে লিখেছি যে টু আর এস, টু আর এস ইকুয়াল টু কিউ আর। অর্থাৎ এইটা যে দুই ভাগে বিভক্ত, অর্থাৎ দুইটা অংশ সমান অংশ, তাহলে আমরা একটা অংশ সমান সমান লিখতে পারি, বা পুরা অংশটা সমান, অর্থাৎ কিউ আর সমান লিখতে পারি টু আর এস বা এস আর। এখানে সেই কারণে আমরা লিখেছি যে টু আর এস ইকুয়াল টু কিউ আর। আমি আবারও বলছি যে এখানে যেহেতু এই দুইটা অংশ সমান এবং এই দুইটা অংশ সমান হচ্ছে কিউ আর, সেক্ষেত্রে কিউ আর সমান লিখতে পারি, কী লিখতে পারি, দুইটা এস আর এর সমান বা দুইটা আর এস এর সমান। তো আমরা এখানে লিখেছি যে টু আর এস ইকুয়াল টু কিউ আর। তো এখন আমরা কি করব, পি আর এস একটা সমকোণী ত্রিভুজ, আমি আবারও চিত্র দেখাচ্ছি যে পি আর এস, পি আর এস এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব, পি আর এস এটা একটা সমকোণী ত্রিভুজ। কেননা এখানে যেহেতু এখানে লম্ব টানা হয়েছে, এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে, সেক্ষেত্রে এটি একটি সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের সংজ্ঞা থেকে পাই আমরা যে কোনো একটা ত্রিভুজের যদি একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি যে অতিভুজ স্কয়ার ইকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেক্ষেত্রে আমরা সেটাই করেছি যে অতিভুজ স্কয়ার পি আর স্কয়ার ইকাল টু পিএস স্কয়ার প্লাস এস আর স্কয়ার বা আর এস স্কয়ার, আমরা কিন্তু সেটাই এখানে প্রয়োগ করেছি। তোমরা লক্ষ্য করো যে এখানে পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য থেকে পাই যে পি আর স্কয়ার সমান পিএস স্কয়ার প্লাস আর এস স্কোয়ার। তাহলে এখানে কী করেছি, আর ঘুরে লিখেছি যে এটা ডানটাকে ডান পাশেরটাকে বাম পাশে লিখেছি এবং বাম পাশেরটাকে ডান পাশে লিখেছি। এখানে আমরা কী করেছি, উভয় পক্ষকে আমরা ফোর দ্বারা গুণ করেছি, ফোর। তাহলে ফোর পি স্কয়ার, এখানে আমরা ফোর আর এস স্কোয়ারকে লিখতে পারি টু আর এস হোল স্কোয়ার। তাহলে কিন্তু এটা যদি বর্গ করি তাহলে কিন্তু এটাই আসে, এটা ঠিক থাকবে। ফোর পি স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি টু আর এস ইকুয়াল টু কী লিখতে পারি, আমরা পূর্বেই লিখেছিলাম যে টু আর এস ইকুয়াল টু হচ্ছে কিউ আর। তাহলে টু আর এস এর পরিবর্তে কিউ আর লিখতে পারি, স্কোয়ার স্কোয়ার দেবো, এটা ঠিক থাকবে। এরপরে ফোর পি স্কোয়ার প্লাস হচ্ছে কত, হ্যাঁ, তাহলে এখানে আমরা কী করেছি, টু আর এস এর পরিবর্তে কিউ আর বসিয়েছিলাম, বাকিগুলো সব ঠিক থাকবে। ফোর পি এস স্কোয়ার, তাহলে কিউ আর এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, পি আর। যেহেতু আমরা কী লিখতে পারি যে এখানে কিউ আর সমান পি আর, যেহেতু এটা সমবত্রিভুজ তাহলে কিউ আর সমান পি আর। চিত্রটি লক্ষ্য করো, কিউ আর সমান পি আর, কিউ আর সমান পি আর বা পি কিউ সমান পি আর, সবগুলো কিন্তু প্রতি তিনটি বাহু কিন্তু পরস্পর পরস্পরের সমান। সেক্ষেত্রে আমরা এখানে তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা এখানে কী করেছি, কিউ আর এর পরিবর্তে আমরা এখানে পি আর লিখেছি, এটা ঠিক থাকবে। তাহলে ফোর পি এস স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর স্কোয়ার, এখানে প্লাস পি আর স্কোয়ারটা বাম পাশে প্লাস ডান পাশে মাইনাস হয়েছে, তাহলে ফোর পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, ফোর পি আর স্কোয়ার থেকে যদি আমরা পি আর স্কোয়ার বিয়োগ করি তাহলে থ্রি পি আর স্কোয়ার হয়। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব। তো দুইয়ের যে উদ্দীপকটি ছিল যে ত্রিভুজ ডিইএফ এ ডিই গ্রেটার দেন ইএফ এবং ই কোণ এবং এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বৈদ্বিখণ্ডক দ্বয় কি বিন্দুতে ছেদ করেছে। তো ক নম্বর ছিল যে যদি ডি কোণ সমান 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তো এই জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের এই চিত্রটি আঁকতে হবে। তো বিশেষ নির্বাচন বলতে বোঝাচ্ছে যেটা দেওয়া আছে যে ত্রিভুজ ডিএফ এ ডিই গ্রেটার দেন ইএফ এবং ই কোণ এবং এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পিবিতে মিলিত হয়েছে এবং ডি কোণ সমান 40 ডিগ্রি হলে কোণ ইফ এফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তো এখন আমরা প্রমাণে যাব, প্রমাণ। তো চিত্রটি আঁকবো আমরা এভাবে, যেহেতু বলা হচ্ছে যে এই ত্রিভুজের
ই কোণ এবং এফ কোণের সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকব এবং এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকব ইপি এবং এফপি, পরস্পর পি বিন্দুতে ছেদ করে। তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকবা। তো এখন আমরা কি করব, প্রমাণ করব। তো প্রমাণ হচ্ছে কি, যে প্রথমেই আমরা ত্রিভুজ ডিইএফ এ যাব। তো ডিইএফ এ কি পাই, যে কোণ ডি কোণ সমান ই কোণ, সরি, ডি কোণ যোগ ই কোণ যোগ এফ কোণ সমান 180 ডিগ্রি। কেননা আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো বা এখানে আমরা কি করেছি, যে ডি কোণের মান হচ্ছে 40 ডিগ্রি, তা বাকি ঠিক থাকবে ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তারপর হচ্ছে ই কোণ যোগ এফ কোণ ঠিক রেখেছি, 40 ডিগ্রি কোণটাকে আমরা ডান দিকে নিয়েছি, মাইনাস হয়েছে। তারপর হচ্ছে ই কোণ যোগ এফ কোণ ইকুয়াল টু 140 ডিগ্রি, অর্থাৎ 140 ডিগ্রি। তা আমরা এটা পেয়েছি। এখন আমরা কি করব, যে ত্রিভুজ ইপিএফ, ত্রিভুজ ইপিএফ এ যাব। একইভাবে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এটাই করেছি যে কোণ ত্রিভুজ পিইএফ, পিইএফ এ কোণ আমরা যে ইপিএফ যোগ কোণ পিইএফ যোগ কোণ পিএফ ই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এখন আমাদের কি করতে হবে, যে এখানে এটা ঠিক রাখতে হবে, কোণ ইপিএফ প্লাস এখানে পিইএফ বলতে কি বোঝাচ্ছে, এখানে আমি চিত্র আমাদের দেখাই যে পিইএফ, পিইএফ বলতে বোঝাচ্ছে এটা ই কোণের অর্ধেক, ই কোণের অর্ধেক। তার মানে এটা আমরা লিখতে পারি হাফ ই কোণ। তাহলে আমরা এখানে কি করব, চিত্র অনুযায়ী আমরা চিত্রে লক্ষ্য করছি যে এখানে কোণ পিইএফ এর পরিবর্তে হাফ ই কোণ লিখব এবং কোণ পিএফই, তাহলে কোণ পিএফই, পিএফই এর পরিবর্তে হাফ এফ কোণ। তাহলে আমরা কি লিখব, এখানে হাফ এফ কোণ, এখানে হাফ এফ কোণ লিখব। তো এরপরে আমরা কি করব, এখানে এই লাইনে আসার পরে এটা এটা লিখে যেতে হবে, এটার কোনো কাজ নেই, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমরা এখান থেকে দুই জায়গায় হাফ আছে, হাফ কমন নেব, তাহলে ই কোণ প্লাস হাফ এফ কোণ থাকবে, হাফ কমন নিলে ই কোণ আর এফ কোণ থাকবে ইকুয়াল টু 180 ডিগ্রি। তারপর হচ্ছে কোণ ইপিএফ প্লাস হাফ, এখানে ই কোণ যোগ এফ এফ কোণ, এ কোণের মান হচ্ছে 140 ডিগ্রি, আমরা বের করেছি যে এখানে ই কোণ যোগ এফ কোণ ইকুয়াল টু 140 ডিগ্রি মান বসিয়েছি। তারপরে আমরা এটা ঠিক রাখবো, এখানে যদি আমরা 140কে আমরা হাফ করি, অর্থাৎ হাফ কাটাকাটি করি, তাহলে 70 ডিগ্রি হয়, এটা ঠিক থাকবে। কোণ ইপিএফ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 70 ডিগ্রিটা আমরা ডান পাশে নিয়ে যাওয়ার পরে মাইনাস হবে, তার মানে কোণ ইপিএফ ইকুয়াল টু বিয়োগ করলে হচ্ছে 110 ডিগ্রি। এটা হচ্ছে এখানে কয়ের অ্যান্সার। তো এরপরে আমরা প্রশ্ন নম্বর 2-এর খ। তো খয়ে বলা ছিল যে বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোন ডিএমই স্থূল কোণ। তো আমরা সমাধানে যাব। তো ওখানে আমরা প্রথমেই বিশ্ব নির্বাচনে আমরা ওই যেটা দেওয়া আছে ওটি লিখব, দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এ ডিই গ্রেটার দেন ইএফ এবং ই কোণ এবং এফ কোণের সমদ্বিখণ্ডক দেওয়া পরস্পর পি বিন্দুতে ছেদ করে। আবার বর্ধিত ইপি, বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে কোণ ডিএমই একটি স্থূল কোণ। তো এজন্য আমাদের কী করতে হবে, অঙ্কন করতে হবে। তোমরা অঙ্কন লক্ষ্য করো অঙ্কনটি, যে এখানে আমাদের কী করতে বলা হয়েছে যে এটি একটি ত্রিভুজ ডিইএফ। তো ডিইএফ এ অবশ্যই বলা হচ্ছে যে ডিইটা বড়, কার থেকে ইএফের থেকে বড়, তাহলে আমরা এটা বড় করে রাখবো, ইএফটা ছোটো হবে, কারণ ডিই গ্রেটার দেন ইএফ বলা আছে। তো এভাবে আঁকবো। এবং এখানে কী বলা হয়েছে যে ইডি হতে ইএফের সমান করে আমরা ইএন অংশ কেটে নেই। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের এই কাজটি করতে হবে, যে কী করতে হবে, যে যেহেতু ইডিটা বড়, ইএফের তুলনায় বড়, তো প্রমাণ করার জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে যে ইডি, এই ইডি হতে ইএফের সমান করে আমরা ইএন এটা কেটে নেব এবং পরবর্তীতে এমএন যোগ করব। তাই করেছি আমরা। তো এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদের চিত্রের সাহায্যের দরকার আছে। তো প্রমাণ হচ্ছে কি, ত্রিভুজ ইএমএফ, ত্রিভুজ ইএমএফ এবং ত্রিভুজ ইএমএন, অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে আমরা এখন
কম্পেয়ার করব। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি ফাই ই এফ এম এবং বা ই এম এফ এবং ই এম এন এই দুটো ত্রিভুজের মধ্যে ফাই ই এম সমান ই এম, অর্থাৎ এই যে ই এম বাহুটা আছে এই বাহুটা কিন্তু এই বাহুর এই ত্রিভুজেরও হয় এবং এই ত্রিভুজেরও একটি বাহু, তার মানে এটা হচ্ছে সাধারণ বাহু। এবং আমরা লিখতে পারি কি লিখতে পারি ই এফ, ই এফ সমান ই এন, ই এফ সমান ই এন, কেননা আমরা ই এফ এর সমান করে ই এন কেটেছি। তাহলে কি হলো, এবং এই কোণটি সমান হচ্ছে এই কোণটি, কেন, যেহেতু এটা সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম, কাজে আমরা লিখেছি এখানে যে ত্রিভুজ ওয়ালেটি এখানে লিখেছিলাম যে কি কোণ এম ই এন বা কোণ এখানে আমরা লিখতেছি এম ই এফ, এই কোণটি বলেছিলাম আমি, এবং কোণ এম ই এন যেহেতু সমদ্বিখণ্ডক। তো এখন আমরা কি লিখতে পারি যে ত্রিভুজটি সর্বসম, বাহুকোণ বাহু পদ্ধতি অনুযায়ী ত্রিভুজটি ত্রিভুজটি সর্বসম হবে। তো এখন আমরা লিখতে পারি কোণ কি লিখতে পারি যে কোণ এখানে কোণ ই এম এফ ইকাল টু কোণ ই এম এন, কোণ ই এম এফ অর্থাৎ এই কোণটি ইকুয়াল টু কোণ ই এম এন অর্থাৎ এই কোণটি এই কোণটি এই কোণটি সমান আমরা লিখতে পারি ই এম এফ ইকাল টু ই এম এন, কেননা যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম কাজেই এই কোণ দুটিও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে কোণ ইএমডি, এখানে লক্ষ্য করো যে ইএমডি এটা চিত্রের দরকার আছে, ই এম ডি গ্রেটার দেন কী লিখতে পারি ইএমডি, ইএমডি ইএমডি গ্রেটার দেন ইএমএফ, ইএমডি গ্রেটার দেন ইএমএফ। তো আমরা চিত্রে লক্ষ্য করি এটা কীভাবে সম্ভব, ই এম ডি গ্রেটার দেন ই এম এফ অর্থাৎ ইএমডিটা ইএমএফ থেকে বড়, কেননা আমরা এখানে কি করেছি যে ইএমএফ ইএমএফ ইকুয়াল টু হচ্ছে ইএমএন, অর্থাৎ ইএমএফ ই এম এফ ইকুয়াল টু ইএমএন। তাহলে এটা এটা যদি সমান হয় তাহলে কি হবে, এটার থেকে অবশ্যই ই এম ডি বড় হবে, কেননা ই এম এন হচ্ছে কোণ ই এম ডি একটি অংশ, অর্থাৎ এই কোণটি যা আছে এই কোণটি কিন্তু ই এম এন এবং এই কোণটি হচ্ছে ই এম ডি, অবশ্যই ই এম ডি গ্রেটার দেন ই এম এন হবে, কেননা যে ই এম এন এই কোণটি হচ্ছে ই এম ডি এর একটি অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ ই এম ডি গ্রেটার দেন ই এম এফ, কেননা ই এম এন এবং ই এম এফ সমান, ই এম এন এবং কোণ ই এম এফ, এই যে এখানে আমরা প্রমাণ করেছিলাম যে কোণ ই এম এফ ইকুয়াল টু কোণ ই এম এন। বা তাহলে কোণ ই এম ডি গ্রেটার দেন ই এম এফ, যেহেতু এটা সমান, আবার কোণ ই এম ডি যোগ কোণ ই এম এফ ইকুয়াল টু দুই সমকোণ, এটা কীভাবে হয়, ই এম ডি যোগ ই এম এফ, তাহলে ই এম ডি ই এম ডি যোগ কোণ ই এম এফ, এই কোণটা হচ্ছে একটি সরল কোণ, এক সরল কোণ সমান আছে 180 ডিগ্রি বা দুই সমকোণ, সেক্ষেত্রে আমরা লিখেছি ই এম ডি যোগ কোণ ই এম এফ ইকুয়ালটা হচ্ছে দুই সমকোণ। অনুরূপভাবে এটাও লিখতে পারি আমরা, তবে এটা লেখার দরকার ছিল না, লিখলে সমস্যা নাই, কেননা ই এম ডি প্লাস ই এম এফ ইকুয়াল টু ই এম এন এটার মান আমি আমি ই এম এন বসিয়েছি। তো কাজেই আমরা লিখতে পারি ই এম ডি একটি স্থূল কোণ এবং ই এম এফ একটি সূক্ষ্মকোণ, ই এম ডিটা বড় এবং ই এম এফটা হচ্ছে ছোট, কাজেই ই এম ডি ই এম ডিটা হচ্ছে স্থূলকোণ এবং কোণ ই এম এফ হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ আমরা লিখতে পারি কোণ ই এম ডি
বা কোণ ডিএমই স্থূলকোণ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রশ্ন নং দুইয়ের গ আলোচনা করব। তো গয়ে বলা ছিল যে প্রমাণ করো যে কোণ ই কিউ এফ ইকুয়াল টু 90° মাইনাস হাফ ডি কোণ। তো বিশেষ নির্বাচন হচ্ছে যা দেওয়া দেওয়া থাকে বা দেওয়া আছে যে কোণ ডিইএফ ত্রিভুজ ডিইএফ এ ই কোণ এবং এফ কোণের বহিঃদ্বিখণ্ডক দেওয়া পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কোণ ই কিউ এফ ইকুয়াল টু 90° মাইনাস হাফ ডি কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমরা এখানে যে এখানে আমরা আগে ত্রিভুজটি এভাবে অঙ্কন করব, ত্রিভুজ ডিইএফ, এবং যেহেতু এখানে বলা ছিল যে ত্রিভুজ ডিইএফ এর ই কোণ এবং এফ কোণের বহিঃদ্বিখণ্ডক দেয় কিউ বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে আমাকে এইভাবে এই বহিঃদ্বিখণ্ডক বলতে এই ই কোণের বহিঃদ্বিখণ্ডক, এই বহিঃস্থ যে কোণটা উৎপন্ন হয় এটা একটা সমদ্বিখণ্ডক আঁকবো, এবং এখানে এফ কোণের বহিঃস্থ কোণ যে আছে কোণ ই এফ আর এটা সমদ্বিখণ্ডক আঁকবো এবং পরস্পর এরা কিউ বিন্দুতে ছেদ করে। তো এখানে আমরা কী করব, অঙ্কনে আমি অঙ্কনে লিখিনি, তো অঙ্কনে লিখলে ভালো হয় যে আমরা ডিইএ কে কে পর্যন্ত এবং ডিএফ কে আর পর্যন্ত বর্ধিত করি। তাহলে করার পর প্রমাণ করতে হবে যে কোণ ই কিউ এফ সমান 90° মাইনাস হাফ ডি কোণ। তো আমরা মূলত এখন প্রমাণে যাব যে ত্রিভুজ কি ডিইএফ, ত্রিভুজ ডিইএফ এ কী পাই, যে আমরা একটু আগে বলেছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180°, তাহলে ডি কোণ যোগ ই কোণ যোগ এফ কোণ ইকুয়াল টু 180°। তো এখন আমরা এখানে কী লিখবো যে উভয় পক্ষকে আমরা হাফ দিয়ে গুণ করব, হাফ দিয়ে গুণ করেছি, তাহলে এখানে আমরা কী করব যে এখানে হাফ ই কোণ হাফ এফ কোণ রেখেছি এবং হাফ ডি কোণটা আমরা ডান পাশে মাইনাস হবে। আমরা জানি যে বাম পাশের কোনো রাশি বা পদ যদি ডান পাশে যায় তাহলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে 90° কীভাবে হয়েছে, এখানে আমরা হাফ গুণ 180°, তার মানে 90°। এখন আমরা ত্রিভুজ কিসে যাব, ই কিউ এফ বা কিউ ই এফ, তাহলে ই কিউ এফ বা এখানে লিখব ই কিউ এফ, এই ত্রিভুজটা এখন আমরা প্রমাণ করব। তো একইভাবে আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180°, সেক্ষেত্রে আমরা লিখব ই কিউ এফ ত্রিভুজে কোণ ই কিউ এফ এই কোণটি, তারপরে কোণ কিউ ই এফ এই কোণটি, তারপরে কোণ কিউ এফ ই এই কোণটি 180°, তিনটা কোণ যোগ করলে 180°। তারপরে আমরা এখানে কী করেছি, এখানে এটা লিখেছি এখানে কিউ ই এফ ইকুয়াল টু হাফ এফ ই কে লিখেছি, কেননা লক্ষ্য করে এখানে যে কোণ কিউ ই এফ এই কোণটি হচ্ছে এই পুরা কোণটার অর্ধেক, যেহেতু এটা সমদ্বিখণ্ডক সেক্ষেত্রে আমরা কী লিখেছি যে কোণ কিউ ই এফ এর পরিবর্তে আমরা লিখবো হাফ কোণ এফ ই কে, এই পুরা কোণটার অর্ধেক কোণ। অনুরূপভাবে আমরা এখানেও লিখব যে কিউ এফ ই এই কোণ, এইটা কোণটা হচ্ছে এই এ ই এফ আর পুরা কোণটার একটা অর্ধেক কোণ, কাজে লিখব যে কিউ এফ ই কোণের পরিবর্তে লিখব হাফ কোণ ই এফ আর ইকুয়াল টু 180°। তারপরে আমরা কী করেছি লক্ষ্য করো, যে আমরা মান বসিয়েছি যে এখানে ওটা থাকবে, এটা প্রমাণ করতে হবে হাফ ই কোণ ই এফ ই কে, এফ ই কে এর পরিবর্তে লিখেছি কোণ ডি কোণ যোগ এফ কোণ। তো আমরা কী করেছি যে কোণ এফ ই কে, লক্ষ্য করো যে কোণ এফ ই কে এই কোণটার পরিবর্তে লিখেছি ডি কোণ যোগ এফ কোণ। তো এখানে একটি সূত্র আছে, তোমরা জানো যে কোন একটা ত্রিভুজের একটা বাহুকে কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হয় সেই কোণটি হবে তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। অর্থাৎ এখানে আমরা এই বাহুটাকে বর্ধিত করার কারণে এখানে একটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বহিঃস্থ কোণটি হবে কি তার বিপরীত অন্তস্থ বলতে ডি কোণ এবং এফ কোণ, এই কোণ দুটির সমষ্টির সমান। কাজেই আমরা এখানে কী করেছি, এখানে আমরা কোণ এফ ই কে এর পরিবর্তে ডি কোণ যোগ এফ কোণ লিখেছি, অনুরূপভাবে এখানে কোণ ই এফ আর এর পরিবর্তে ডি কোণ যোগ ই কোণ। লক্ষ্য করো তাহলে এখানে কোণ ই এফ আর এর পরিবর্তে লিখতে পারি ডি কোণ যোগ ই কোণ। এখন আমরা কী করব,
এটা ঠিক রেখে এটা আমরা হাফ দিয়ে দুটো গুণ করে দেব, এটাকেও হাফ দিয়ে গুণ করে দেব, সব ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। তারপরে আমরা কি করেছি, হাফ ডি কোণটা রেখে দিব এবং এখান থেকে আমরা তিনটার থেকে হাফ কমন নেব, সাজে লিখব ডি কোণ, ই কোণ, এফ কোণ, সব ঠিক থাকবে। এটা ঠিক থাকবে হাফ ডি কোণ প্লাস হাফ এখানে ডি কোণ যোগ ই কোণ যোগ এফ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, পূর্বে পেয়েছি পূর্বের সমীকরণে। তারপরে এটা ঠিক থাকবে হাফ ডি কোণ, তারপরে হচ্ছে হাফ গুণ 180 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, তো ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এরপরে কী করেছি, পরের লাইনে আমরা এখানে এই হাফ ডি কোণ এবং 90 ডিগ্রি কোণকে আমরা ডান পাশে নিয়ে গেছি, প্লাস থেকে মাইনাস হয়েছে, তারপরে হচ্ছে এটা ঠিক থাকবে 180 থেকে 90 বিয়ে করলে 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। তো আমি আবারও বলবো যে আমি শুধুমাত্র তোমাদের এটি একটি নমুনা উত্তরপত্র হিসেবে তোমাদের কাছে আমি এটা দিয়েছি, আশা করি তোমরা আরও তোমরা কীভাবে ভালো করে লেখা যায় সেভাবেই লিখবে এবং আরও সুন্দর করে লেখার চেষ্টা করবে। তো আজকে আর নয়, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।